আমরা ধনের গাছের মধ্যে যাইনি, আমরা ধনের গাছের মধ্যে যাইনি। তুমি এই জায়গার ভাড়া দাও, ভাড়া 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 একটু কম। আমি কথা বলছি কি করবেন? আমরা কি একটা কল করবো? কি কল করবো? দাদা হাজির ক্যাশ করে দেবো বলে দিচ্ছি। হ্যাঁ গাইজ, আমি চলে এসেছি এসকে মজুমদার, আর আজকে একটা ধামাকাদার প্র্যাঙ্ক করছি। ইন্ট্রো দেখে আপনারা বুঝতে পেরে গেছেন যে কি প্র্যাঙ্ক হতে চলেছে। দুটো মেয়ের উপর প্র্যাঙ্ক নিশ্চয় আপনারা দেখেছেন, তো আমি এখন বলতে চাই না কিছু, আগে ভিডিওটা শেষ করি, তারপর আপনারা ভিডিওটা দেখুন। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে, এখানে আমি আমার বাড়ির পাশেই, এটা ওরা এখানে আর কি রিলস ফিস করতে এসছে, একটু ব্যাকগ্রাউন্ডটা ভালো দেখেছে, রিলস ফিস করতে এসছে, ওদের উপরই আর কি এক্সপোজ করব এটা, ঠিক আছে? তো বেশি কথা না বলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন, আর আপনাদের যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন। তো চলো শুরু করি। এই কে ওখানে, কে কি করছো তোমরা এখানে? রিলস করছো? আবার কি কিসের রিলস করছো? ই মা, আরে ফুলটা কি নিয়েছে? তোমাদের এখানে রিলস করতে কে বলেছে? আমাদের ইচ্ছা, তোমরা কাদের বাড়িতে এসছো? এখানে কাদের বাড়িতে এসছো? এখানে পারমিশন নিয়েছো যেখানে রিলস করতে হবে? কলকাতা থেকে এসছো? জানো না যে গ্রামের মধ্যে কি সিস্টেম আছে? জানো না গ্রামের মধ্যে কোনো সিস্টেম? আমাকে ওখান থেকে দুটো লোক বললো যে তোমরা নাকি ওই আমার ফুলের জমি থেকে তোমরা ফুল ছেড়ে নিয়ে এসছো। তোমরা এখানে এসে তোমরা রিলস করছো এই ধনে পাতাটা, এই যে নষ্ট করছো, এই যে ফুলগুলো পড়ে গেছে, আমরা ধনের গাছের মধ্যে যাইনি, আমরা ধনের গাছের মধ্যে যাইনি। তোমরা তো খুব অন্যায় করেছো, তোমাদের এই যে পাতাগুলো পড়ে আছে, ছি ছি ছি, তোমরা তো শিক্ষিত তো না, তাই যা বোঝা হচ্ছে তার চাষি। আমি তো ওখানে শুনে দৌড়ে ছুটে আসলাম। তুমি এই জায়গার ভাড়া দাও, এখানে এখানে রিস করতে হলে ভাড়া লাগবে, ভাড়া 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 দাও, ভাড়া দাও, 200 টাকা করে ভাড়া দাও। রিলস করলে না কতগুলো রিলস করছো? এর কথা বাদ দে, ঠিক আছে? আমরা আজ পর্যন্ত আমি এরকম দেখিনি যে রিলস করতে এসে ভাড়া লাগে, এই লাগে। আরে ইনস্টাগ্রাম ফেসবুক এই যে টিকটক, এই যে টিকটকটা বন্ধ হয়ে যাওয়ার পর থেকে মেয়েদের মাথা খেয়ে নিয়েছে ইনস্টাগ্রাম। কি ইনস্টাগ্রাম করি আমি, পড়াশোনা করি আর আপনারা হাসছেন কেন? লজ্জা নেই নাকি আপনারা? এখানে বেশি কথা বলছেন, আপনাদের লজ্জা নেই? লজ্জা কি অবস্থায় হাসছেন? বলে আঙুল তুলে, আরে আঙুল তুলে কথা বলুন আপনি, আমার ধনে পাতা গুলো নষ্ট করছেন। গ্রামের কালচার না, আপনারা এখানে পারমিশন নিয়েছেন? তাহলে ধনে পাতা গুলো নষ্ট করছেন কেন? ক্ষতিপূরণ তো দিতেই হবে, আর এখানে যা ক্ষতিপূরণ করেছেন 400 দিন, 200 টাকা করে 400 দিন, দুজনা 400 টাকা, দুজনা 400 টাকা। আপনি যাকে কল করবেন করে নেন, কোনো চাপ নেই, ইচ্ছে উনি কল করেন, আপনি যাকে কল করবেন করে নিতে পারেন। ফালতু মেয়ে, ছি ছি ছি, না না আপনি তো কলকাতা থাকেন, ঠিক আছে ঠিক আছে, আপনি যে এত এই যে মানে একটা চাষির জমিটা নষ্ট করছেন। আরে আমি নষ্ট হতে করেছি? আজব তো, নষ্টটা কোথায় করেছি দেখান তো। বেশি বকবেন না, আপনি একটু কথা বলবেন। আমি আমি কথা বলছি, কি করবেন আপনি? কি করবেন? আমরা দেব না চার্জ। কি চার্জ দেবেন না? দেব না চার্জ। কি লোক রাখুন, কাকে আপনাদের এখানে আটকে রাখবো? এখানে আটকে রাখবো আপনাদের, আটকে রাখবো, কোনো কথা আছে? আপনাদের আটকে রাখবো এখানে, কারো ক্ষমতা নেই। যদি কারো কেউ যদি এখান থেকে এসে তো আপনাদের নিয়ে যেতে পারে, তারপর আমার বলবেন 200 200 করে 400 দিয়ে যান। আরে ফুলটা দাও তো, ফুলটা আমার জমিটা, আমার জমি, আমার জমি, পাবলিক তো ফুলটা দিন।
আপনাদের এখানে আটকে রাখবো, টাকা দেবেন তারপর চলে যাবেন। টাকা রেখে আনবেন, ডাকুন। আমি আমার ফুলের, আমার এই ধনে পাতা আর এই ফুলগুলো পুরো নষ্ট করে দিয়েছেন, ঠিক আছে? আমি কি করে আপনারা ফুলেছেন না অন্যকে ফুলেছেন? দেখো ভিডিও মিডিও করে এদের। হ্যাঁ, আরে বাড়ি এই যে কলকাতা থেকে এসছে এরা, ফসল ক্ষতি করে দিচ্ছে, অতিরিক্ত করছে। আমি অতিরিক্ত করছি? এই যে কি করেছে এগুলো, তোমরা ভিডিও করছো, একটু দূরে সরে ভিডিও করা করতে পারতে। তাড়াতাড়ি আবার হাসছিস কেন? তাড়াতাড়ি দিয়ে দাও, তুই 400 টাকা দিবি, টাকা নেবো দাঁড়া। সভ্যতা জানি যে একটা মানুষ, অচেনা মানুষের সাথে কি করে কথা বলতে হবে? কোন ধরনের কথাবার্তা তোর? ভদ্রভাবে বলেছি, ভদ্রভাবে দিবি কি দে? কি অবস্থা এরা, কি নির্লজ্জ এরা বাবা! এতক্ষণ ধরে পাতি বাংলা বলবো বলবো বলিসি না, এই যে বলতেছি এই গ্রামের ভাষা শুনে রাখো। তাড়াতাড়ি তুমি টাকা দাও। জানো এখানে গ্রামের লোকজনের পাওয়ার, এখন লোকজন ডাকবো কাকা দাঁড়িয়ে ভদ্রভাবে বলছি। তুমি এখানে আমাদের জমির এখানে এসে তোমরা এরকম এই যে সবজি নষ্ট করছো, এবার আমরা জমির মধ্যে ঢুকে দাঁড়াবো। এত বড় শহর? হ্যাঁ অবশ্যই। তোমাদের বাড়ি কোথায় গো? তোমাদের বাড়ি কোথায় গো? কেন যাবে? হ্যাঁ অবশ্যই যাবো। মানে এখান থেকে এখন থেকে বেরোতে পারলে বাঁচো নাকি আটকে রাখবো? বলছি তো নিয়ে যাচ্ছি, আটকে রাখো তো দূরের কথা, এখনই টাচ করে দেখা। আপনার কলকাতা থেকে আসছেন তো? শুনুন শুনুন, আমার কথাটা শুনুন, কথাটা তো রাখতে। গ্রামের লোকের কালচার এরকম হয় যে বাইরের মানুষের সাথে অনেক ভালো হয়। আমি যাচ্ছি এটা আপনাদের উপর ট্রাইং করছি। দেখলাম তোমরা এখানে নতুন এসে ইয়ে করছো, রিলস টিলস করছো, একটু তোমাদের উপর ভাবলাম একটু প্র্যাঙ্ক করে দিই। একচুয়ালি আমার প্র্যাঙ্ক চ্যানেল আছে, প্র্যাঙ্ক কিছু মনে করবে না। হ্যাঁ না না না, সরি সরি সরি, কিছু মনে করবে না, কেমন? ঠিক আছে, অনেক ভালো লাগলো, আপনারা ঘুরুন, কোনো চাপ নেই, গ্রামের লোকজন এরকম নয়, ঠিক আছে? এই যদিও এই ফসলগুলো একটু দেখবেন, ঠিক আছে? মাঠটাই তো দরকার। চলো, থ্যাংক ইউ, অনেক ভালো লাগলো।